अस्सलामु अलैकुम डियर व्यूअर्स। जे हमें मशीने कॉपी दिलाम एवं एक टा सिग्नल देखा बे कॉल पर सर्विस CA20 कॉल पर सर्विस CA20 तोशिबा ई स्टूडियो 2006 2303A 2303 AM 2309AA তারপরে 25-30 এ এই সমস্ত মেশিনে কল ফর সার্ভিস CA20 এই সিগন্যালটা আসলে কী করবেন? এই সিগন্যালটা মূলত লেজার ইউনিটের সিগন্যাল। সিগন্যালটা আসলে প্রথমে মেশিনটা অফ করে দিবেন। অফ করে দিয়ে এই যে এখানে এই যে একটা কালো ইউনিট দেখা যাচ্ছে বক্সের মতো, এই বক্সটা হচ্ছে লেজার বক্স অথবা লেজার ইউনিট। এখানে দুইটা স্ক্রু থাকে, এখানে একটা স্ক্রুগুলো খুলে নেবেন এবং খুব সাবধানে এখানে একটা জ্যাক থাকে, এই জ্যাকটা খুব সাবধানে খুলে নেবেন অথবা লেজারের স্ক্রুগুলো খুলে তারপর এই জ্যাকটা, এখানে আরেকটা জ্যাক থাকে পাতলা, এটা ধরে হালকা খুব সাবধানে টান দিবেন এবং স্ক্রুগুলো খোলার পরে লেজারটা হাতে চলে আসবে। তারপরে খুব সাবধানে এই জ্যাকটা আস্তে টান দিয়ে খুলবেন। এরপরে আমরা যেটা করব, এই লেজারটা কিভাবে পরিষ্কার করতে হবে সেটা দেখাবো। পরিষ্কার করে দিলে অনেক সময় হয়ে যায়, যদি ধুলাবালির কারণে আপনার এটা সিগন্যাল এসে থাকে তাহলে আশা করি পরিষ্কার করে দিলেই সিগন্যালটা চলে যাবে। তো কীভাবে পরিষ্কার করবেন সেটা আমি এখন দেখাচ্ছি, সাথেই থাকুন। এটার প্রথমে এই কাভারটা খুলবেন এবং এই কাভারটা খুলবেন। কাভারটা খুলতে গেলে এই যে এখানে ছোট ছোট কয়েকটা লক আছে, 4-5টা লক আছে, এগুলা খুব সাবধানে আঙুল দিয়ে চাপ দিবেন, চাপ দিয়ে উপর দিকে হালকা একটু উঠে দিবেন। চারিদিকেই লকগুলো আছে, খুব সাবধানে খুলে নেবেন। এরপরে এই সাইডে পিছন সাইডেও সেমভাবে লক আছে, লকগুলো খুলে নেবেন। এরপরে দেখেন এই সাইডে দুইটা গ্লাস আছে এবং এই সাইডেও দুইটা গ্লাস আছে, এগুলা শুকনা ফ্রেশ একটা ন্যাকড়া দিয়ে অথবা কাপড় দিয়ে পরিষ্কার করে দিবেন, যেভাবে হাতে স্মুথভাবে পরিষ্কার করে দিবেন। ধুলাবালির কারণে এখানে ধুলাবালি জমে থাকলে এই সিগন্যালটা আসতে পারে। গ্লাসগুলো যাতে নড়ে না যায় খুব সাবধানে মুছে দিবেন। এরপরে এই সাইডের গ্লাসগুলো মুছে দিবেন। এখানে ছোট ছোট দুইটা গ্লাস আছে, এগুলো মুছে দিবেন খুব সাবধানে, এগুলো যাতে নড়ে না যায়। তারপরে এই জিনিসটার এইটা চারপাশে মুছে দিবেন, হালকাভাবে স্মুথভাবে মুছে দিবেন। পরিষ্কার হয়ে গেলে এরপরে সেমভাবে আবার কভারগুলো লাগিয়ে দেবেন। কভারগুলো
খাবারগুলো আসছে বসে চাপ দিলেই লেগে যাবে। এরপরে এটাও সেমভাবে বসে চাপ দেবেন, চাপ দিয়ে লেগে যাবে। এরপরে মেশিনে আবার লাগাই দিয়ে দেখবেন, যদি আপনার ধুলাবালির কারণে হয়ে থাকে তাহলে মুছে দিলেই আশা করি ওকে হয়ে যাবে, আর যদি না হয় মুছে দেওয়ার পর তাহলে আপনাদেরকে এই ইউনিটটা চেঞ্জ করতে হবে। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।